শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মনোরঞ্জন বিশ্বাস, মৃত প্রফুল্ল কুমার বিশ্বাস, পিতা মা মৃত সর্বলা বিশ্বাস, গ্রাম সাগরদা, 12 নম্বর ইউনিয়ন, তালা রাউজা, জেলা চট্টগ্রাম। আমরা নওয়ারের স্কুলের ছাত্র, আসবানহিত নওয়ারা প্রাইমারি, এসএসসি নওয়ারা হাই স্কুল। মুক্তিযুদ্ধের সময় কোন ক্লাসে পড়তেন? এইচএসসি। কোন কলেজে পড়তেন? নওয়ারে কলেজ। যুদ্ধ কেন গিয়ে? যুদ্ধ অনর নিজে অনর, মানে দেশের পরিস্থিতি যখন খারাপ হয়েছে আর্মি লামিয়ে আর কি, আর যেহেতু মানে যখন মুদুনাথের মুদুরতে যখন সেলিং করতে তখন মানে ঝড়ের মতো করতে হয়, যখন আর বাড়িঘর যাইতে পারে তখন আর মা বাপ খুঁজি আর খুঁজি আর দিবে মানে অনর আর যেহেতু গাউজন হইয়ে আর যা ফটিক ছুটি ফারে এই ফটিক ছুটি থেকে আমরা রাজবাড়ি হইয়ে ইয়ে হয়ে আমরা ওইখানে অর্ডার করতে সাপ রুম আলাদা সাপ রুম যাওয়ার পরে আবার গেলাম হরিণে, হরিণে ইউথ ক্যাম্পে রিক্রুটিং হলাম। ইউথ ক্যাম্পে রিক্রুটিং হওয়ার পরে তারপরে আমাদেরকে নিয়ে গেল আগরতলা কংগ্রেস ভবনে, কংগ্রেস ভবনে একদিন হোল্ড করার পরে ওইখান থেকে আবার নিয়ে গেল জম্পিনগরে। জম্পিনগরে আমরা ছিলাম দেব কোম্পানিতে, আমাদের ইন্সট্রাক্টরের নাম ছিল সাকসিনা। ট্রেনিং করার পরে আবার নিয়ে আসলো যে হরিণে আর্মি ক্যাম্পে, হরিণে আর্মি। যখন আমরা 10 জনদের মানে গ্রুপ করে আমরা চলে আসতে যে আমাদের গ্রুপ কমান্ডারের নাম ছিল যে কেদার রায়, তখন ওখানে ছিল জিয়ুর রহমান মিশ্রক ও তনুল ওসমানি, ওনাদের তিনজনের সাথে ট্রিপ করে আমরা এখানে চলে আসছি। পরিস্থিতি আসা পরিস্থিতি থেকে আমাদেরকে নৌকায় করে আপনার জামতলের রাজজন জামতলের মধ্যে জামতল থেকে আমরা আবার আবুদুল আসলাম। আপনার সাথে কে কে ছিল কেদার রায় গ্রুপে? আমাদের সাথে ছিল যে আপনার কেদার রায়, চিত্তরঞ্জন বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, দুদল বড়ুয়া, সবর চৌধুরী, ইয়ার মাম্মদ, তারপরে সাধন দে, একটা নাম ছিল হারুন। আপনারা এই আবুল খিলে কোন কোন বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? আবুল খিলে আমরা ছিলাম আমরা জিহুরের বাড়িতে ছিলাম, ননিবাবুর বাড়িতে ছিলাম, বিশ্বদেববাবুর ওইখানে ছিলাম, তারপরে আপনার ওই বিহারি মাস্টার ওখানে, তারপরে আমরা ওই কৈলাসবাবু কৈলাসবাবু ওখানে ডাক্তার বিকিরণ প্রসাদের বাড়িতে, একের সময় এক এক বাড়িতে মানে আমাদের ও বিলাসবাবুর ওখানে ছিল, কত মাসে বিলাসবাবুর ইসার জানিয়েছিলেন আমাদেরকে ধরুন উনি
সন্ধ্যাবেলা এসে বললো যে আজকে আপনাদেরকে উপাসনে যেতে হবে। কয়েকবার রাত্রেবেলা চলে গেলাম, আমাদেরকে কভেন্ট করে দিকে মানে আপনার ওই সদাগর পাড়ার দিকে পাঠিয়ে দিলে ওনারা ওই দিকে কিন্তু আর পাওয়া যাবে না, পাওয়া যাবে পরে মানে এরা তখন মানে মানে চলে আসতে নতুন নাম্বার শেয়ার হয়ে দুটো করে মানে ওনাকে আমরা নিয়ে আসি সাথে পাবো রাজ্যে দেখলাম কেন তো ডাক্তার হবো তারপরও এনে কোনো ওনাকে নিয়ে আসবে নিয়ে আসবে ওর কী হবে তিনি তো তো এমনি টিমে করছে দেখবেন কারণ এনার তো আমরা পছন্দ কেন তো অপারেশনের নেতা কে ছিল আমাদের তো গ্রুপ কমান্ডার এই কাতারে ছিল যে আর কোনো গ্রুপ ছিল ওই মেনু গ্রুপে তো গ্রুপ কমান্ডার সবগুলো তার মনে নাই ও একজন মানে আর সবই হবে কমান্ডার শেষ হবে কমান্ডার নপাড়া বর্তমান বাংলাদেশ তো মানে যেভাবে চলছে এইভাবে যদি আরও আগ্রহ হয় আমরা আরও 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 দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। এইবার আপনারা একটা ঘর পাইছি দুজনের ব্যাপার হয়েছে যে একটা ঘর আমার নামে ইস্যু হয়েছে মোট 12টা ঘর ইস্যু হয়েছে রজন্তার মধ্যে আমি একজন আছি কিন্তু ভাগ্যক্রমে আমার বাড়িঘর নদী বিলিঙ্গ দিয়েছে আমার সাড়ি ঘর আছে সমস্ত বাড়িঘর গেছে কিন্তু দুই ঘন্টা এক করা জায়গা নিয়েছে আমাদের স্থানীয় লোক থেকে এখন ওই ওই ক্যাশ পয়সা দিয়ে মানে হয়েছে আপনার ডকুমেন্টস সব কমপ্লিট ক্ষতিয়ান হয়েছে তারপরে দিয়ে ওনার ডাইলে পত্র সব সব করে ফেলছি আমিও হয়ে গেছে সবগুলো হয়ে গেছে কিন্তু এই না আমার নামে একটা কেস করে দিচ্ছি আমার আমি ওগুলো টাকা দিই নাই আর ওর সবটা আর পাই নাই অমুক তো আদর বাদন অনেক কেসটা কোর্ট বিল্ডিং ছিল কোর্ট বিল্ডিং থেকে এখন রাওজানে গেছে আরেকটা কেস করছে ভূমি অফিসে গিয়ে ভূমি অফিসে ওইটা খারিজ করে দিয়েছে আমার পক্ষে রাখ দিয়েছে এত ঘর হয় হয় নাই তো না ঘর হয় নাই আমরা দুইবাই উপরেশনে ছিলাম এবং যুদ্ধের ট্রেনিং নিয়ে মানে উপরেশনে আসছি আমার বড় হয়ে নেই চিত্তরঞ্জন বিশ্বাস আমার নাম হচ্ছে মনোরঞ্জন বিশ্বাস কৃষি বড়ুয়া আছে তারপর আপনার ইসুফান আছে আরও কয়েকজনের নাম হয়তো সব ঘটনাচক্রে অনেকজন দেরি গেছে তখন হয়তো নাম বলে আপনাদের গ্রুপে না আপনাদের সাথে ছিল সাথে ছিল যে ওনারা ছিল না 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।